মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আসতেই আছে, তো এরকম আজকে আরেকটি তথ্য চলে আসছে। তো নিউজটা কতটা সত্য সে নিয়ে কথা বলবো, বাট তার আগে নিউজটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আসলে নিউজে আসছে যে মেডিকেল ভর্তি পরীক্ষা পূর্বে যেমনটা বলা হয়েছিল যে 2 এপ্রিল হবে, সেটাই পাস করা হয়েছে। অর্থাৎ একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, তোমরা সকলেই জানো, সেই প্রস্তাবটা আজকে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের উপস্থিতির মাধ্যমেই একদম স্বাক্ষরিত হয়ে গেছে, এটা নিউজে বলা হয়েছে। এবং সেখানে ইনক্লুড করা হয়েছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার অ্যাপ্লিকেশন ডেট মেইনলি শুরু হবে 11-ই যে ফেব্রুয়ারি আছে, 11-ই ফেব্রুয়ারি থেকে মার্চের 1 তারিখ পর্যন্ত, এবং তার পরদিন পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। এবং সার্কুলার দেওয়ার বিষয়ে বলা হয়েছে, সার্কুলারটি মূলত দেওয়া হবে 7 তারিখ থেকে 9 তারিখের মধ্যেই। এখন কথা হলো নিউজটা কতটা সত্য। আসলে একটা পিকচার বের হয়েছে যেখানে নোটিশটা এবং স্বাক্ষরিত নোটিশ বলা হয়েছে, তো আমি যতটুকু সেটা পর্যালোচনা করলাম আমার কাছে মনে হয়েছে সেটা সঠিক। তবে সেটা 100% সঠিক এটা বলা যায় না, কারণ কি ওয়েবসাইটে এখন পর্যন্ত দেয়নি। তো ওয়েবসাইটে দিলেই আমরা বুঝতে পারবো 100%, কিন্তু ওয়েবসাইটে কেন দেয়নি এটা একটু ভাবার বিষয়। মেইনলি ওয়েবসাইটে সার্কুলার দেয়, কখনো এই টাইপের সিদ্ধান্তগুলো সেভাবে দেয় না, যার কারণে ওয়েবসাইট কিন্তু দেয়নি। তোমরা এদিকে দেখতে পারো সাইবার 71-এর যে পেজ আছে সেখানে কিন্তু তারা এই বিষয়টি শেয়ার করছে, মানে এই মেডিকেল পরীক্ষার ডেট এবং অ্যাপ্লাই ডেট নিয়ে। তো এটা ধরে রাখতে পারো প্রায় 90-95% সঠিক নিউজ। তো আমরা এটা একদম কনফার্ম হতে পারবো যখন সার্কুলারটা দিবে, অর্থাৎ আমরা এই তো 7 তারিখ থেকে 9 তারিখের মধ্যে একদম কনফার্ম জানতে পাচ্ছি যে মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হচ্ছে এবং A to Z সার্কুলার সম্পর্কে। তো আমাদের চ্যানেলের সাথেই থাকো, ইনশাআল্লাহ সার্কুলার সম্পর্কে A to Z বিস্তারিত আমরা জানাবো এই 7 তারিখ থেকে 9 তারিখের মাধ্যমে। তবে তোমরা একটু ধারণা রাখতেই পারো, যে কথাগুলো বললাম, যে তারিখগুলো বললাম, সেগুলো একদম ঠিক। আমি নোটিশটা ভিডিও শেষে দিয়ে দিচ্ছি। তো আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, আমাদের চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব। টেক কেয়ার, গুড বাই।